যদি এর মধ্যে একটিও জিনিস ভুল ক্রমেও হিজড়েকে দিয়ে দেন, সারা জীবন এমনকি আপনার উত্তরসূরি তাদেরকেও কিন্তু তার খেসারত দিয়ে যেতে হবে। অর্থাৎ হিজড়েদের ভুল করেও কোন জিনিস দেবেন না সেই সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই বলবো ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। শ্রী লক্ষ্মী শ্রী বাসুদেবের শ্রী চরণে শতকোটি বিনম্র প্রণাম জানিয়ে নিজের জীবনকেই সম্পূর্ণ সঁপে দিয়ে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে। আপনাদের জন্য শুভকামনা রইল ইউনিভার্সের কাছে, আমরা শুভকামনা জানাচ্ছি আপনাদের সমস্ত মনোবাসনা যেন পূর্ণ হয়। চলুন আলোচনা শুরু করি, কিন্তু তার আগে একটি কথা না বললে যেন না বলে শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা ব্যাপার থেকে যাবে। তাই যারা চ্যানেলটি এখনও শেষ সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমাদের এই চ্যানেলের তরফ থেকে সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমাদের ভিউ করছেন তাদেরকে বিনম্র প্রণাম, শতকোটি বিনম্র প্রণাম জানাচ্ছি বয়োজ্যেষ্ঠদের, আর প্রত্যেক ভিউয়ার্স তাদেরকে জানাচ্ছি শুভকামনা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। চলুন আমরা আলোচনা শুরু করি। আমরা এই নিয়ে কিন্তু অনেকগুলোই ভিডিও করেছি যে হিজড়েদের কাছ থেকে কীভাবে কি নিলে কি উপকার পাওয়া যায়, কীভাবে সৌভাগ্য বর্ধিত করা যায়, কিন্তু আজকে আমরা বলবো যে পাঁচটা জিনিস ভুলেও কিন্তু আপনারা কাকে দেবেন না, হিজড়েকে দেবেন না। কেননা এই হিজড়ে অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে থার্ড জেন্ডার বলা হচ্ছে, আর তারা কিন্তু বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে। আর অলরেডি আপনারা জেনে গেছেন বুধ গ্রহ কাদেরকে রিপ্রেজেন্ট করে, বুধ কিন্তু বোধশক্তি, বুদ্ধিদীপ্ততা, তারপরে কমিউনিকেশন অর্থাৎ আলোচনা, আলাপ আলোচনা, আর এগুলোর মধ্যে শক্তি যোগায়, আর কি যোগায়, ব্যবসায় কিন্তু প্রতিপত্তি আনে আর এবং অর্থ যোগান দেয়। তাই বুধ কিন্তু বন্ধুর সাথেও রিলেটেড, বুধ যদি কারোর ওর ড্যামেজ থাকে তাহলে কিন্তু বন্ধুও তার থাকে না, সে একা একা থাকে, এবং বুধ কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার জন্য কিন্তু দায়ী। সেই জন্য অবশ্যই বুধকে আপনারা ড্যামেজ করবেন না। বুধ যদি ড্যামেজ হয়ে যায়, শত আপনার সূর্য বৃহস্পতি শুক্র যতই আপনার উচ্চে থাকুক না কেন, আপনার বোধ বুদ্ধি নেই, তাহলে আপনি কী করে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছুই কিন্তু সেই বাদুড়ের গলায় মুক্তোর মালা হয়ে যাবে সেরকম অবস্থা। চলুন আমরা বলছি যে কোনটা আপনারা প্রদান করবেন না। প্রথমেই বলবো স্টিলের বাসন। দেখুন স্টিলের বাসন নতুনই হোক আর পুরনোই হোক, পুরনো তো দেওয়ার প্রশ্নই আসে না, অনেকে আছে দিয়ে দেয় যে আমার লাগছে না দিয়ে দিই, এরকম করবেন না। স্টিলের বাসন নতুন হলেও দেবেন না, এতে আপনার সুখ শান্তি কিন্তু নষ্ট হবে। আপনার ঘরে ঝগড়া বিবাদ ঝুট ঝামেলা এগুলো কিন্তু চলতে থাকবে। যতদিন উনি ওই স্টিলের বাসন ব্যবহার করবেন ততদিনই কিন্তু আপনার বাড়িতে তখন কি থাকবে, দারিদ্রতা আসবে এবং সুখ আপনি কিন্তু পাবেন না, আর আপনার সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। ঝগড়া বিবাদের মধ্যে জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু জীবন অতিবাহিত করতে হবে। তাই ভুলেও স্টিলের বাসন কিন্তু আপনারা কখনোই দান করবেন না কাদেরকে, এই হিজড়ি সম্প্রদায়ের মানুষদের বা কিন্নরদের। এরপরে বলবো দু নাম্বার যে প্লাস্টিকের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস অর্থাৎ প্লাস্টিকের অনেক রকমই তো হয়, সে শোপিস হোক বা কোনো জিনিস ব্যবহৃত বা অব্যবহৃত জিনিস, নতুন বা পুরাতন কোনো কিছুই প্লাস্টিকের কিন্তু আপনারা এই হিজড়ে সম্প্রদায়ের মানুষ, এই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে প্রদান করবেন না। হয়তো আপনি জানেন না, আপনি ভালো মনে করে ফেলেছেন, তার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে, কিচ্ছু করার নেই। আপনি তার কাছ থেকে যে চেয়ে নিয়ে আসতে পারবেন না, কেননা ব্যবহার করা জিনিস ব্যবহার করলে সেটা আবার দুর্ভাগ্যের সূচনা করবে। সেই জন্য প্লাস্টিকের কোনো জিনিস কিন্তু দেবেন না, এতে কী হবে, রোগ জ্বালা আপনার কিন্তু জীবনে পিছু ছাড়বে না। ডাক্তার বদ্যি কবিরাজ আর নার্সিংহোম এই সমস্ত করেই, হসপিটাল করেই আপনার টাকা সমস্ত চলে যাবে। সেই জন্য প্লাস্টিকের জিনিস কিন্তু ব্যবহার আর করার জন্য হিজড়েদের দেবেন না। এরপরে আমরা বলবো
তেল, অনেকেই আছে যে তেল তাদেরকে প্রদান করে, বাড়িতে অনেক কিছু আছে গৃহস্থ বাড়ি দেখবেন এসেছে, এগুলো গৃহস্থ বাড়িতে বেশি দেখতে পাওয়া যায়। যেই জিনিসগুলো বলছি এগুলো এমনিতেও ট্রেনে বাসে অনেকেই দিতে পারে, ভালোবেসেও হয়তো দেয়, কিন্তু তারা আজকে এই ভিডিও দেখার পর আশা করি আর এই ভুলটি করবেন না, কেননা কেউই নিজের দুর্ভাগ্য ডেকে রেখে নিয়ে আসবেন না। তেল কিন্তু শনিবার দিন তো ভুলেও দেবেন না, সে যে কোনো তেল হোক শনিবার দিন কিন্নরদের বা হিজড়েদের কখনোই তেল প্রদান করবেন না। তাহলে যদি করে ফেলেন এই তেল প্রদান, তাহলে দারিদ্রতা কিন্তু সারা জীবন পিছু ছাড়বে না, দারিদ্রতার সাথে আপনাকে কিন্তু সারা জীবন বসবাস করতে হবে, দুর্দশা আপনার জীবনের কিন্তু আপনার নামের সাথে জুড়ে যাবে, অর্থাৎ দুর্দশাও দুর্ভাগ্য আপনার জীবন থেকে কিন্তু আর মুছে যাবে না, সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে, আপনার যে প্রসপারিটি সমৃদ্ধি সৌভাগ্য সেগুলো আর কিন্তু থাকবে না, সেগুলো একদম ডাউনফল একদম পতন হয়ে যাবে। এরকমও দেখা গেছে যে এই তেল প্রদান করার ফলে রাজা থেকে অর্থাৎ তার ভালো অবস্থা সে কিন্তু পথের ভিখারিও হয়ে গেছে, তাই তেল কিন্তু কখনোই ভুলেও প্রদান করবেন না। চার নাম্বার বলবো পুরনো কাপড়, অনেকে আছে যে পুরনো কাপড় ব্যবহার করেছে, একদিন পরেছে বা তার প্রয়োজনে লাগছে না, সেগুলো পুরনো কাপড় দিয়ে দেয়। দেখুন, পুরনো কাপড় দেওয়াটা তো একদমই উচিত নয়, কেননা এই যে এদেরকে দিচ্ছেন এর দেওয়ার ফলে কি হবে, সমস্যার জীবন আপনার কিন্তু একদম শুরু হয়ে যাবে, অর্থাৎ জীবনের সমস্যা পিছু ছাড়বে না, সমস্যা জর্জরিত জীবন হয়ে যাবে, অসম্মান হঠাৎ দেখবেন যে হঠাৎ অসম্মানের শিকার হচ্ছেন, হঠাৎ কোর্ট কেসে ফেঁসে গেলেন, মানে পুলিশই একদম আওতায়, মানে পুলিশই একটা কেস, এরকম পুলিশের সাথে আপনার যোগাযোগ, সেটা মানে ঠিক কোন ব্যাপারে বলতে চাইছি, অর্থাৎ কোর্ট কেস পুলিশ কোর্ট কাছারি এগুলোর সাথে আপনি যুক্ত হয়ে পড়লেন, অর্থাৎ আপনি হঠাৎ এর মধ্যে ইনভলভ হয়ে গেলেন, আপনি বাধ্য হলেন এই সমস্ত করতে, এরকম কিন্তু হবে যদি পুরনো কাপড় আপনার ব্যবহার করা কাপড় যদি হিজড়েদেরকে দেন। যদি আপনার দিতে হয় আপনি নতুন কাপড় দিন, নতুন কাপড় দিলে কোনো অসুবিধা নেই, পৃথিবীতে নতুন জিনিস যদি নতুন কাপড় আপনি কাউকে দেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ওটাই উচিত, নতুন কাপড়ই দেওয়া উচিত, পুরনো কাপড় মানুষকে না দেওয়াই উচিত। কিন্তু অনেকে পুরনো কাপড় দান করে, সেটা অন্য ব্যাপার, যাদের প্রয়োজন নেই তারা সেগুলো নেয় বা তারা ব্যবহার করে, কিন্তু পুরনো কাপড় ব্যবহার করলে কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য তার সাথেই যুক্ত থাকে, আর সেই জন্য যদি সম্ভব হয় নতুন কাপড়ই, হিজড়েদের তো নতুন কাপড় অবশ্যই দেবেন, আর অন্য ব্যাপারটা অন্য প্রসঙ্গ নিয়ে অন্য দিন আলোচনা করব। অলরেডি আমরা করেও ফেলেছি পুরনো কাপড় নিয়ে, সেটা একটু দেখে নেবেন ভিডিও, একটু পুরনো ভিডিও একটু দেখে নেবেন। এরপরে পাঁচ নাম্বার বলবো ঝাড়ু বা ঝাঁটা, ভুলেও জীবনে আপনার হয়তো অনেক আছে সে চেয়েও বসলো, দেবেন না, বুঝিয়ে বলবেন যেটা দেওয়া উচিত না, জীবনে তাহলে কোনো দিনও দারিদ্রতা যাবে না, আপনার ঘরের লক্ষ্মী ঝাড়ু মানে কি ঝাড়ু রূপেণ সংস্থিতা, আর ঝাড়ুর মধ্যেই কিন্তু মা লক্ষ্মী কী করেন অবস্থান করেন, তাই সেখানে যদি আপনি সেটা নিজে হাতে দিয়ে দিলেন আপনার সৌভাগ্য লক্ষ্মীকে আপনি কী করলেন নিজে হাতে আপনার ঘর থেকে বের করে দিলেন, সেই জন্য ঝাড়ুও দেবেন না। আপনার ব্যয় জীবনে কমবে না, আয় যা না হবে, দু টাকা আয় হলে দেখা যাবে তিন টাকা ব্যয় হয়ে গেল, এরপরে সেই তিন টাকা অর্থাৎ এক টাকাটা কোথা থেকে আসবে, সেটা আপনাকে ঋণ নিতে হবে, মানে এই সমস্ত কবলে পড়ে যাবেন, সেই জন্য ঝাড়ুও প্রদান করবেন না। আজকে যে পাঁচটা পয়েন্ট আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের জীবন ধনধান্যে পূর্ণ হয়ে যাক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। তবে সর্বশেষে একটা কথাই বলবো যে কিন্নরদের কাছ থেকে কিন্তু আশীর্বাদ পাওয়া কিন্তু মহা ভাগ্যের ব্যাপার, অবশ্যই আশীর্বাদ নেবেন, তবে নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে নয়, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করেই অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন।